লকডাউনের সুফল মিলছে বন্দরনগরী চট্টগ্রামে। সংক্রমণের হার কমে এখন 10% নেমেছে। সিভিল সার্জন বলছে করোনা ডেডিকেটেড হাসপাতালে এখন শয্যা খালি, আইসিইউ বেড নিয়েও তেমন কোনো সমস্যা নেই। সংশ্লিষ্টরা বলছেন ইউকে ও আফ্রিকান ভ্যারিয়েন্টের জন্যই চট্টগ্রামে করোনা দ্রুত ছড়িয়ে পড়ে। ভারতের ভ্যারিয়েন্টের কোনো অস্তিত্ব মেলেনি এমন দাবিও করেছেন সিভাসুর উপাচার্য। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। বন্দরনগরী চট্টগ্রামে করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে এখন রোগীদের সংখ্যা প্রতিদিন কমছে। গেল এপ্রিল মাসে চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়ে 40% থেকে 50% পৌঁছলেও এখন 10% নেমেছে বললেন সিভিল সার্জন। আমাদের হাসপাতালগুলোতে রোগী ভর্তির হারও অনেক কমে গিয়েছে এবং সেটা আমাদের সরকারি হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে। আমরা এক পর্যায়ে মোটামুটি 80% শয্যা ভর্তি ছিল, সেটা এখন আবার 30-40% নেমে আসছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলছেন সঠিক সময়ে লকডাউনের কারণে মিলেছে সুফল। মানুষের যোগাযোগ কম হওয়াতে আন্তঃজেলা আমাদের চট্টগ্রাম মহানগর এবং বৃহত্তর ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগ অনেকটা সংক্রমণ থেকে সংক্রমণের হার কমে এসছে। এটি একেবারেই গত 24 ঘন্টার ডাটা বা তার আগের দিনের ডাটা থেকে গত 3 দিন ধরে আমরা বুঝতে পারছি। এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণায় করোনার ইউকে ও আফ্রিকান ভেরিয়েন্ট মিলেও ভারতের ভেরিয়েন্টের কোনো অস্তিত্ব মিলেনি। 3টি নমুনা থেকে আমরা পেলাম হলো এটা হলো আফ্রিকান ভেরিয়েন্ট, আর 1টি নমুনা হলো অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট। তা আমরা চট্টগ্রাম অঞ্চলে আমরা বলতে পারি আমাদের এই যে রোগের যে প্রাদুর্ভাব হলো এবং যেটা পিকে উঠলো এটা আসলে এটা ছিল ইউকে এবং আফ্রিকান ভেরিয়েন্টটা। করোনা সংক্রমণ রোধে কঠোর স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।